ظلمات بعضها فوق بعض حتى إذا خرج يداه لم أكز يراها আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জুলুমাতুম বাযুহা ফাওকা বাযাত হাত্তা খারাজা ইয়াদাহু লাম ইয়াকুযি ইরাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূর ফামা লাহু মিন নূর আল্লাহ পাক কোরআনে বললেন আরে আমার হাবিবে নবী আপনি আপনার উম্মতদের জানিয়ে দেন যাদের ভিতরে হেদায়েতের আলো থাকবে না খৌফ ইলাহি যাদের ভিতরে থাকবে না আল্লাহর ভয় যারা পোষণ করবে না ওদের ভিতর তমনি অন্ধকার ওদের ভিতর অমনে কালো হয়ে থাকে ওদের হৃদয়গুলো অমনে অন্ধকার হয়ে থাকে যেমন অমাবস্যার ঘন ঘন অন্ধকারের রাতে তার নিচে যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে তার নিচে যখন সমুদ্রের মধ্যখানে পানি যখন প্রচন্ড পরিমাণে ঢেউ খেলতে থাকে ওই তিনটে পরিস্থিতির মাধ্যমে ওই তিনটে পরিস্থিতির সম্মুখীন হয়ে আল্লাহর কোন বান্দা যখন নিজের শরীরকে দর্শন করে শরীরের দিকে তাকিয়ে দেখে শরীরটা সাদা শরীর কালো দেখে চেহারাটা কালো কুচ্ছিত দেখে ঠিক অমনি যার ভিতরে খৌফই লাগি থাকবে না যার ভিতরে আল্লাহর ভয় থাকবে না ঈমান নামে সম্পত্তি যার ভিতরে থাকবে না ওর ভিতরটা অমনি অন্ধকার হয়ে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ আরে চিল্লা বলবেন না সুবহানাল্লাহ খ্রিস্টানদের ছেলে মুসা বুকালব অবাক হয়ে গেল অবাক হয়ে গেল আরে লেখক এত বড় কথা বলল যে কথাটা হান্ড্রেডে হান্ড্রেড সত্য কথা বলল কেউ না জানলে আমি তো জানি কারণ আমি সমুদ্রের ভিতরে বারো বছর জাহাজ চালিয়েছি নিশ্চিত করে মনে হয় এই লেখক মনে হয় সমুদ্র পরিভ্রমণ করেছে ওর সেরাতে ঘুম হলো না খ্রিস্টানিদের ছেলে সকাল হতে না হতে বন্ধুর কাছে ফোন বন্ধু আই এম মিস্টার মুসা বুকালবে প্লিজ কাম অন ইউ হ্যাভ ইম্পর্টেন্ট থিংস টু সে উনি ওনার ভাষায় বললেন আই এম জাস্ট নাও অ্যাট হোম বন্ধু আমি এখনই তোমার বাড়িতে আসছি তুমি যেখানেই থাকো না কেন তুমি যেখানেই থাকো না কেন অতি তাড়াতাড়ি তুমি তোমার বাড়িতে চলে এসো আর আব্দুল্লাহ তো সুযোগে ছিল ও মনে মনে করছে নিশ্চয় নিশ্চিত করে মনে হয় আমার বন্ধু মনে হয় ও কিতাব পড়েছে ও সকালবেলা একদম তাড়াতাড়ি করে বাড়ি এসে সাজুগুজু রেডি হয়ে একদম বসে আছে খ্রিস্টানিদের ছেড়ে মুস্তাফু কালবে এও পবিত্র হয়ে গোসল টোসল করে মুসলিম বন্ধু আব্দুল্লাহর বাড়িতে চলে গেল ওয়েলকাম দরজায় নক করলো ভিতর থেকে দরজা খুলে দিল দুজন একই টেবিলে বসলো একদিকে খ্রিস্টানিদের ছেলে একদিকে মুসলমানের ছেলে খ্রিস্টানিদের ছেলেকে মুসলমানের ছেলে আব্দুল্লাহ বলছে বন্ধু অনেকদিন পরে বাড়িতে এলে তো একটু চাটা করি বলে না চাটা পরে দিও পরে হবে আগে তোমার কাছে যে বিষয়টা জানতে এসেছি এটা ক্লিয়ার করে দাও সুবহানাল্লাহ বলুন আরে জোর করে বলুন সুবহানাল্লাহ যারা সুবহানাল্লাহ বলবেন না মুখে রোগ হয়ে যাবে জোর করে সুবহানাল্লাহ বলুন তাকবীর দান নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর পিছনে কিন্তু অনেকে বলছে না যে ওরা বলে বলুক আমরা বলবো না বললে কি মান সম্মান যাবে আরে ভাই মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহিদুন বোঝো না কেন মুসলমানদের ছেলে আল্লাহ নামের তকবীর ধ্বনির দিকে কেউ যদি মারা যায় ও শহীদ হবে সুবহানাল্লাহ বলুন কাফনে যখন মোড়াবে কাফনে মোড়ানোর মোড়লেই জান্নাতি আল মাউতু জিসরুন ইউসুল আল হাবিবা ইলাল হাবিবি বলছে ও জান্নাতে যাচ্ছে না মরে না তাই মরলে সরাসরি জান্নাত সুবহানাল্লাহ বলুন খ্রিস্টানিদের ছেলে মুসা বুকালবে আবদুল্লাহকে প্রশ্ন করছে আবদুল্লাহ তুমি যে কিতাব দিয়েছো বন্ধু কিতাবের লেখককে একটু বলবে বলে কেন সব কিতাবের লেখক হতে হয় নাকি বলে হ্যাঁ লেখক কিতাব লিখেছে তার লেখক থাকবে না নিশ্চয়ই কিতাব লেখকের কিতাব যখন লিখেছে লেখক তো আছেই বলে তার পরের প্রশ্ন বলো পরে পরের প্রশ্ন হলো এই লেখক কি সত্যি করে সমুদ্র ঘুরেছে বলে তার পরের প্রশ্ন বলো তিন নম্বরে প্রশ্ন করলো বলে লেখক এই লেখক এত বড় দাবি লেখকের এত বড় বক্তব্য লেখকের যার ওজন যার পাওয়ার এত কিতাব লিখেছে আর বলছে কিতাবের ভিতরে কোনো ভুল নেই তিনটে প্রশ্ন মুসা বুকালবে তার খ্রিস্টানি আব্দুল্লাহ মুসলিম বন্ধু আব্দুল্লাহর কাছে করলো
মুসলমানের ছেলেরা মনে রাখুন, মায়েরা বোনেরা বেটিরা একটু গভীরভাবে মনোযোগ দিয়ে বুঝবেন। খ্রিস্টানিদের ছেলে মুসা বুকালবে তিনটে প্রশ্ন করেছে। এক নম্বরে লেখকের লেখককে কিতিবে কেতেবের লেখকটাকে মুসান্নিফকে। আব্দুল্লাহ মুকাফফা যখন প্রশ্ন করল, আব্দুল্লাহ তখন জবাব দিয়ে দিলে, বন্ধু পৃথিবীর জমিনে একমাত্র লেখক, এই লেখক পৃথিবীর জমিনে, তিনি পৃথিবীর কোন মানুষ নন, এই পৃথিবীর কোন ব্যক্তিত্ব তিনি নন, তিনি ফেরেশতাও নয়, জিন নয়, ভূত নয়, কিছুই নয়, তিনি হলেন আওয়ার অলমাইটি আল্লাহ হু হ্যাড ক্রিয়েটেড অল অফ আস। বন্ধু কিতাব তিনি লিখেছেন যিনি পুরো পৃথিবীর জমিন বানিয়েছে। দ্বিতীয় নম্বরে প্রশ্ন করেছে, বন্ধু লেখক কি সত্যি করে সমুদ্র পরিভ্রমণ করেছে? খ্রিস্টানিদের ছেলে মুসা বুকালবের উত্তর বন্ধু আব্দুল্লাহ দিয়ে দিলে, বন্ধু রে এই কিতাব তিনি লিখেছেন, বন্ধু এই কিতাব লিখনেওয়ালা তিনি যখন কিতাব লেখেন তখন তিনি সব জানতাম। যিনি কিতাব লিখেছেন তিনি আসমান বানিয়েছেন, যিনি আসমান বানিয়েছেন উনি সমুদ্র বানিয়েছেন, যিনি সমুদ্র বানিয়েছেন উনি সমুদ্র সম্পর্কে সবকিছু অবগত থাকাটাই তো স্বাভাবিক। অতএব বন্ধুরে যখন তিনি কিতাব লিখেছে ওই কিতাবের ভিতরে যা লিখিত সমুদ্র সম্পর্কে সেটা সত্য জানাটাও সত্য লেখাটাও তো বাস্তবিক যুক্ত যুক্তি যুক্তিযুক্ত ব্যাপার। তিন নম্বরে বন্ধু এই কিতাব লেখকের কি এত বড় বক্তব্য, এত বড় দাবি যে কিতাব লিখেছে আর বলছে কিতাবের ভিতরে কোনো ভুল নেই? তখন আব্দুল্লাহ বলে দিলে, বন্ধু অহংকার করা পৃথিবীর জমিনে কোনো মানুষের জন্য সাজে না, অহংকার করা একমাত্র আল্লাহর জন্য সাজে। হাদিস পাকে সেটাল কি বিরিয়া উরিদাই, তোমরা অহংকার হয়ো না, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছো, পৃথিবীতে তোমার কিছু সম্পদ অঢেল হয়ে গেছে, সম্পদের মালিক হয়ে গেছো, তুমি শিক্ষিত হয়েছো, শিক্ষা বর্জন করেছো, বড় আলেম তুমি হয়েছো, এলেমের অহংকার তুমি করো না, সুন্দর চেহারার অধিকারী তুমি, সুন্দর চেহারা আল্লাহ পাক তোমাকে দিয়েছে, ওই সুন্দর চেহারা দান করেছে বলে তুমি সুন্দর চেহারার জন্য তুমি মানুষের সামনে অহংকারী প্রকাশ করো না। আল্লাহ পাক অহংকার করা একমাত্র স্রষ্টার জন্য সাজে, পৃথিবী জমিনে অহংকার সৃষ্টির জন্য করা কখনো সম্ভবপর নয়। তিনটে উত্তর ঠিক দিয়েছে না ভুল দিয়েছে? জোরে বলো, আরে জোরে বলো। তখন খ্রিস্টানিদের ছেলে বলছে, অ্যাবজেট, আই বিলিভ, আমি বিশ্বাস করি, দিস বুক, এই কিতাব ইজ দ্য গ্রেটেস্ট বুক, ইজ দ্য স্পিরিচুয়াল, দিস ব্রট প্রফেট মুহাম্মদ অলমাইটি আল্লাহ টু দিস ওয়ার্ল্ড টু লিড দ্য হিউম্যানিটি টু দ্য রাইট ডেস্টিনেশন। সুবহানাল্লাহ, বলুন, আমি বিশ্বাস করি কিতাব পৃথিবীর কোনো সাধারণ কিতাব নাই, নিশ্চয়ই কিতাবের পিছনে কোনো বড় বড় শক্তি কাজ করছে, এই শক্তির বলে কিতাব তার স্বপন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যার শুরু থেকে না শেষ পর্যন্ত লা ইয়াতিয়াল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তাউজিলু মিন হাকিমিন হামিদ। আল্লাহ বলে, বান্দারে পৃথিবীতে তোরা যত চেষ্টা করিস আমার কোরআনকে তোরা নিঃশেষ করে দিবি, আমার কোরআনের বাণীগুলো তোরা পুড়িয়ে দিবি, আলেম ওলামাদেরকে তোরা শেষ করবি, কিন্তু আমি আল্লাহ স্পষ্ট চ্যালেঞ্জ করে বলে দিলাম, এই কিতাব হলো সেই কিতাব, না ডান দিক থেকে তোরা ক্ষতি করতে পারবি, না বাম দিক থেকে তোরা ক্ষতি করতে পারবি, না উপর থেকে তোরা ক্ষতি করতে পারবি, না নিচে থেকে তোরা ক্ষতি করতে পারবি, আমি আল্লাহ সর্বদিক থেকে এর হেফাজতকারী, এর সংরক্ষণকারী, আমি আল্লাহ আমি নিজেই নিয়েছি, অতএব তোমাদের পক্ষের ক্ষতি করা কখনোই সম্ভবপর নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুদিন আগে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের একজন ছেলে যার নাম ওয়াসিম রেজবি কোরআনের 26টা আয়াতের বিপক্ষে সুপ্রিম কোর্টে কেস করেছিল, জানেন না? জানেন না, বলেছিল কোরআনের 26টা আয়াতে ভুল আছে, সুপ্রিম কোর্টে প্রিপারেশন জমা দিল। জজ সাহেব তো অবাক হলো, আরে তুমি না মুসলমান, মুসলমান হয়ে তুমি তোমার কোরআনের বিপক্ষে কিভাবে তুমি সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারো? ওয়াসিম রেজবি বলেছিল, দুনিয়ার জমিনে জিরো থেকে হিরো হওয়ার জন্য, মানুষের সামনে নিজেকে জাহির করার জন্য, মানুষের সামনে জাহির করার জন্য ইমানকে বিক্রি করেছিল পয়সার বিনিময়ে, কোরআনের 26টা আয়াতে ভুল ধরে কেস করে বলল। জজ সাহেব যখন বলেছিল যে কোরআনের বিপক্ষে কোনো কেস
সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করবে না ও তখন হুমকি দিয়ে বলল যদি অ্যাকসেপ্ট না করো আমি আত্মহত্যা করব নাউজুবিল্লাহ বলুন এই দুনিয়াদর সঙ্গে কি কি হয়েছিল মুসলমান শুনেন ওর বউ লাইভ এসে বলেছিল ও মারে দুধ ও শয়তান ও ইসলাম ধর্মের বিপক্ষে চলে গেছে আস্তে কো আমার স্বামী না ওর বাপ মা লাইভ এসে বলল আস্তে কো আমরা পরিত্যাগ করলাম পরিত্যাজ্য করলাম ত্যাজ্য পুত্র করলাম ওর ভাই এসে বলেছে কে আমরা পরিত্যাগ করে দিলাম আর শিয়াদের একটা পদ্ধতি হলো ওরা মারা যাওয়ার আগে হায়াতি কবর করে যেখানে ওরা মরে যাবে সেখানে ওদের কবর আগে থেকে বানানো হয় যে মরণের আগে তার আমি মরে যাব এই জায়গায় আমার কবর হবে আগে থেকে হায়াতি কবর বানিয়ে রাখে ওই শিয়া যুবকরা গিয়েই ওর ওই হায়াতি কবরটাকে লাথি মেরে ভেঙে তছনছ করে দিয়ে বলল ও কোরআনের বিপক্ষে চলে গেছে মুসলমানদের কবরস্থানকে কবরস্থ হতে দেব না ওর কবরটা ওর সহপাঠী ওর সহধর্মী শিয়া যুবকরাই ওর কবরটা ভেঙে চুরমার করে দিল এরপরে বলল পুরো বিশ্ব আমার বিপক্ষে যাই যাক আমি আমার জায়গায় ইস্তিকামত আছি বাংলাদেশের একজন বেহায়া মহিলা তসলিমা নাসরিন বিশ্বের জমিনে বড় সাহিত্যিকার পরিচয় পেল ইসলামের বিপক্ষে লিখে মুসলমানদের বিপক্ষে লিখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে লিখে মুসলমানদের কলিজে আগুন ধরিয়ে দিল ও বলেছিল সেদিন যে আমি ইসলামের বিপক্ষে যদি আল্লাহ পাক যদি লেখার জন্য আমাকে যদি জাহান্নামে দেয় আমি জান্নাতে যেতে রাজি জাহান্নামে যেতে রাজি বলে কেন জাহান্নামে যেতে রাজি কেন বলে পৃথিবীতে যত বড় বড় সুপারস্টার সালমান খান শাহরুখ খান আমির খান অমিতাভ বচ্চন এরা তো সব কাফের বললো হ্যাঁ কাফের বললো কাফেররা যাবে কোথায় বলো জাহান্নামে বলে ওরা যদি জাহান্নামে যায় আমিও তসলিমা নাসরিনের সঙ্গে জাহান্নামে যেতে রাজি নাউজুবিল্লাহ বলুন সারা জীবন মুসলমানদের গালিগালাজ করেছে মুসলমানদের বিপক্ষে কথা বলেছে দাড়ি নিয়ে কটাক্ষ করেছে টুপি নিয়ে ব্যঙ্গ করেছে তাম জীবনটা ধরে শুধু ইসলাম আর কোরআন আর মুসলমানদের বিপক্ষে লেখা লিখেছে এমনকি বলেছিল নারীদের সমান অধিকারে দিতে হবে একজন ছেলে যদি চারটে বিয়ে করতে পারে আমি তসলিমা নাসরিন কেন চারটে বিয়ে করতে পারবো না ছেলে যদি রাস্তায় দাঁড়িয়ে পেশাব করতে পারে আমি কেন রাস্তায় দাঁড়িয়ে পেশাব করতে পারবো না একটা ছেলে যদি উলঙ্গ হয়ে জামা খুলে বাপের সামনে ভাইয়ের সামনে চাচার সামনে ঘুরতে পারে বোনের সামনে ঘুরতে পারে আমরা মেয়ে আমাদের অধিকার দেওয়া দরকার আমরাও কেন ঘুরতে পারবো না এই 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 দাবি সে রেখেছিল ঘটনা ঘটলো কি আজকে তার অবস্থা হলো কি সে দিল্লিতে বর্তমান অবস্থান করছে তার রুমের মধ্যে সে হাঁটছিল হাঁটতে গিয়ে ওড়না জড়িয়ে ওড়না পেঁচিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল পায়ের একটুখানি আঘাত হলো নার্সিং হোমে গিয়ে এক্স রে করলো যারা সার্জন ডাক্তার ছিল রুগীর পরিচয়ের পত্রে লিখছে একজন বাংলাদেশি রুগী এভাবে লিখলো বাংলাদেশি মুসলিম রুগী লিখে তার এক্স রেটাকে এমন কায়দায় তার সার্জন ডাক্তাররা মানে সার্জারি করলো লেখা সাংবাদিকরা লিখছে যে জনমের মতো তসলিমা নাসরিন পঙ্গু হয়ে গেছে ও আগামী দিন আর হাঁটতে পারবে না পঙ্গু হয়ে গেছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না ও সারা জীবন যাদেরকে বন্ধু মনে করেছে যাদেরকে খুশি করার জন্য ইসলাম আর মুসলমানদের বিপক্ষে লিখেছে হযরত মুহাম্মদ সাল্লামের বিপক্ষে লিখেছে সেই তারাই আজকে ওর ক্ষতি করে দিল ও নিজেই তার রিয়াকশন দিয়ে বলছে আমি আজকে মুসলমান সুবাদে মুসলমান বলেই বাংলাদেশি বলেই আমাকে আজ পরিকল্পিতভাবে টাকার লোভে আমাকে ইচ্ছাপূর্বক জোর করে কোন রকম ক্ষতি আমার ক্ষতি পায়ের মধ্যে ছিল না তারপরেও আমাকে তারা রুগী হিসাবে সার্জারি করে পায়ের এমন একটা শিরা বাদ দিয়ে দিল জনমের মতো আমি পঙ্গু হয়ে গেলাম তাহলে বন্ধু মনে করেছে কাদের সেই বন্ধু সেই মিত্ররাই তার ক্ষতি করলো এটা অবশেষে স্বীকার করেছে কারণ কি যে মুসলমান হওয়ার সুবাদে তার মানে এটা স্বীকার করে নিয়েছে যে মুসলমানদের বিপক্ষে আজ জুলুম হয় মুসলমানদের উপরে আজ অত্যাচার করা হয় মুসলমান হওয়ার জন্যই টুপি নিয়ে মাথায় ঘোরার জন্য দাড়ির মুখে রাখার জন্যই ইসলাম আর মুসলমান হওয়ার সুবাদেই মুসলমানদেরকে নিঝুমে গোপনে অনেক নির্যাতন স্বীকার করতে হয় অনেক জুলুম সহ করতে হয় এটা তসলিমা নাসরিন ও তার লেখনীর দ্বারা প্রমাণ এবং স্বীকার দুটেই করলো ঠিক না বেটি এ ওয়াসিম রেজবিয়া তো উর্দুওয়ালা ভালো করে হিন্দিওয়ালা ভালো করে উর্দু বলতে পারে না খোদ মক্কার জমিনে আবু জেহেল আবুল হাব দারুন নাদওয়া আবু জেহেল আবুল হাবের পার্লামেন্ট ছিল মদিনার দারুন নাদওয়া দারুন নাদওয়াতে মিটিং করে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোরআন একদম আমাদের মক্কা মদিনার জওয়ান যুবকদেরকে শুনতে দেওয়া যাবে না
বিশেষ করে যারা কাবা জিয়ারতে আসবে বলে কেন বলে না তোমরা ওয়াদাবদ্ধ হও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোরআন যারাই শুনে সেই মুসলমান হয় অতএব কোরআন শুনতে যাবে না কোরআন শুনতে দেওয়া যাবে না ওয়াকালাল্লাযীলা তাসমাউ লিগাযাল কোরআন মক্কার আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা দারুন নাদওয়াতে তারা এই আইন পাস করে ফেললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোরআন কারোর শুনতে দেওয়া যাবে না অতএব নিজেরাই রাত্রিবেলা গিয়ে কোরআন শুনে আর দিনের বেলা জনগণের কাছে প্রচার করে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোরআন সর্বক্ষণ শুনবে না যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোরআন শুন পড়বে তোমাদের কাজ হবে হাততালি মারা জোরে জোরে আওয়াজ করা ডব বাজানো ঢোল বাজানো যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জাবানে বর্ণিত কোরআন আমাদের কোন না জওয়ানের কান পর্যন্ত না পৌঁছে যায় যুবকরা যখন এই ঘোষণা শুনল ওই যুবকরা দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করলো এ মুসলমানের ছেলেরা নবীর মুখে কোরআন মক্কাবাসী যখন শোনে রে ওই মক্কার যুবকেরা মক্কার না জওয়ানেরা পাগল পাড়া হয়ে যায় দিওয়ানা হয়ে যায় নবী মুহাম্মদ সাল্লামের মুখে কোরআনের বাণীগুলো যখন শোনে মক্কার যুবকেরা মক্কার না জওয়ানেরা নিজেদের অজান্তে কাঁদতে শুরু করে কান্দতে 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 নিজের অজান্তেই নিজেরাই কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ চিল্লা বলতে পারবেন না সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা যখন এই ঘটনা ঘটে মক্কা মদিনার জমিনে আল্লাহ পাকের কোরআনকে তখন আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা বললে শুরু করলো যে কোরআন হলো মিথ্যা বানানো মুহাম্মদ তোমাকে আমরা মিথ্যাবাদী বলতে পারি না কিন্তু তুমি যেগুলো আমাদের কাছে সাপ্লাই করো ওই কোরআন গুলোকেও আমরা সত্য বলে মানতে পারি না এটা দাবি যে মুহাম্মদ সাল্লাম তোমাকে মিথ্যাবাদী বলি না তুমি সত্য কিন্তু তোমার বাণীগুলো সত্য বলে মানতে পারি না আল্লাহ পাক তখন চ্যালেঞ্জ করলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযাল্লা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়া দুউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন এ মক্কাবাসী এই আবু জাহেল তোদের পক্ষে যদি সম্ভবপর হয় আমার কোরআনকে যারা অসত্য মনে করো মিথ্যা মনে করো বানানো মনে করো কোরআনের মতো কোরআন লিখতে হবে না কোরআনের একটা পারাও লিখতে হবে না কোরআনের সবচেয়ে ছোট্ট একটি সুরা সুরা কাউসার তোমরা লিখে দেখিয়ে দাও সুবহানাল্লাহ বলুন চ্যালেঞ্জ কি একটা সুরা লিখতে হবে তারপরে সবচেয়ে ছোট্ট সুরা কোরআনের সবচেয়ে ছোট্ট সুরা কাবা শরীফের কাবা শরীফের দেওয়ালের নিচে মুসলমানদের পক্ষ থেকে সূরা কাউসার লিখে দেওয়া হলো ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আফতার আমার নবী যখন দুনিয়ায় আসেন ইসলামের ইতিহাসে সবচেয়ে একজন বড় কবি ও যুগে ছিলেন যার নাম ইমরাউল কায়েস সমস্ত ভাষায় বড় বড় কবি এসেছে বাংলা ভাষায় যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর একজন বড় কবি কবি না কবি না শরৎ চট্টোপাধ্যায় বঙ্কিম চট্টোপাধ্যায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এরা বিশাল বিখ্যাত বিখ্যাত বাংলা ভাষার উপরে কবি ঠিক হিন্দি ভাষার উপরে এসেছে উর্দুর উপরে এসেছে আরবির উপরে এসেছে আরবির মধ্যে আরবের ইতিহাসে আরবি যাদের মাতৃভাষা ইসলামের ইতিহাসে আরবিয়ানদের মধ্যে সবচেয়ে বড় কবি যার নাম ইমরাউল কায়েস ওই ইমরাউল কায়েস নবীজি দুনিয়ায় আসার 40 বছর আগে 25 বছর আগে এন্তেকাল হয়েছে মারা গেছে কিন্তু ওর বোন ও সে যুগে বেঁচে ছিল ওর বোন ও সে যুগে বেঁচে ছিল ওর বোন ও বড় কবি কার্বন কার্বন ইমরাউল কায়েসের বোন সেও বড় লেখিকা বড় সাহিত্যিকা বড় কবি ইমরাউল কায়েস তো নেই কিন্তু ওর বোন বেঁচে আছে আবু জাহেল ওর বোনের কাছে গিয়ে বলল মুসলমানদের পক্ষ থেকে চ্যালেঞ্জ নিয়েছি চ্যালেঞ্জ গ্রহণ করেছি কোরআনের মতো কোরআন লেখা লাগবে না একটা সূরা লিখে দিলে আমরা ওদের ধর্মকে মিথ্যা প্রমাণিত করব আমাদের ধর্মে বহাল তবিয়াত থেকে যাব ইসলাম পৃথিবীতে মুছে যাবে নিঃশেষ হয়ে যাবে আমরা আমাদের পৌত্তলিক ধর্মকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করব শুধু কেবলমাত্র শর্ত হলো কোরআনের ছোট্ট একটা সূরা সূরা কাউসারের মতো একটা সূরা লিখে দিতে হবে ইমরাউল কায়েসের বোনকে রাজি কিভাবে সম্মাননা দেওয়া হবে উনি কাবা শরীফের দেওয়ালের কাছে নাকি নিয়ে যাওয়া হলো উনি চলে গেলেন চলে গিয়ে অনেকক্ষণ যাবৎ উনি দেখলেন সূরা কাউসারটা দেখে অনেকক্ষণ পরে উনি ওনার নিচে ওই সূরা কাউসারের নিচে উনি লিখে দিলেন আল্লাহ
ان هذا ليس من كلام البشر خدار قسم করে বলি পৃথিবীর কোন মানুষের পক্ষে কালামে ইলাহি লেখা কিয়ামত পর্যন্ত সম্ভব নয় জোরে বলুন সুবহানাল্লাহ আরে চিল্লে বলতে বললেন না সুবহানাল্লাহ আরে হলো কি তোমাদের সবাই মিলে বলো না সুবহানাল্লাহ এত গেল হুজুরের যুগ আল্লাহর নবী চলে যাওয়ার 450 বছর পর আব্বাসীদের সময় আব্বাসী খেলাফত তখন প্রতিষ্ঠিত ওই আব্বাসী যুগের সবচেয়ে একজন বড় মাপের লেখক ছিল যার নাম আব্দুল্লাহ মুকাফফা যার লেখা একটা কিতাবের নাম হলো কালিলা ও দিমনা নামটি মনে রাখবেন লেখকের নাম আব্দুল্লাহ মুকাফফা আর কিতাবের নাম হলো কালিলা ও দিমনা এই লেখাই কিতাবটা এত বড় কিতাব যে কিতাব যারা এমএ করে তারাও পড়তে পারে না যারা পিএইচডি হোল্ডার যাদেরকে পিএইচডি করা লাগে তারাই কিতাবটা পড়ে এখন আব্দুল্লাহ মুকাফফাকে একদিন বাদশা ডেকে বলছেন আব্দুল্লাহ মুকাফফা তুমি তো এই যুগের সবচেয়ে বড় লেখক কই তুমি তো তাম পৃথিবী তাম জীবন জুড়ে অনেক বড় বড় কিতাব রচনা করেছো তোমার লেখা বড় বড় মোটা মোটা কিতাবগুলো ইউনিভার্সিটিতে পড়ানো হয় বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় কই তুমি কোরআনের মোকাবেলায় একটা কিতাব লিখে দেখাও তো বলছে কে বাদশা বলছে আব্দুল্লাহ মুকাফফা বলছে হ্যাঁ সম্ভব পারবো আই অ্যাকসেপ্ট আমি গ্রহণ করলাম বলল আমাকে একটা নিরিবিলি রুম দাও আর দুজন ভালো স্পেশালিস্ট ছেলে দাও আমি ইশারা করব আমার ইশারা ইঙ্গিত বুঝে তারা যেন লিখতে শুরু করে মুখে বলা না লাগে বাদশার তরফ থেকে দুটো ছেলে দেওয়া হলো আর একটা রুম দেওয়া হলো আব্দুল্লাহ মুকাফফা 6 মাস ধরে ওই রুমের মধ্যে থেকে কোরআনের মোকাবেলায় একটা কিতাব লিখেছে 6 মাস পরে ওই রুম থেকে উনি বার হচ্ছে জনগণ যারা দাঁড়িয়েছিল আব্বাসী যুগের লেখক আব্দুল্লাহ মুকাফফা জনগণ বলতে 6 মাস পরে কোরআনের মোকাবেলায় কোরআনের বিপক্ষে কোরআনের মত একটা কিতাব লিখে বাইরে বার হয়েছে জনগণ দেখে তো অবাক আব্দুল্লাহ মুকাফফা এত বড় লেখক তার মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে চুলগুলো পাগল মার্কে হয়ে গেছে হাতের নখগুলো বড় বড় হয়ে গেছে মানুষ তো অবাক হয়ে গেল আরে আব্দুল্লাহ মুকাফফা এত দিন ধরে এত কিতাব লিখলো আর কোরআনের মোকাবেলায় একটা কিতাব লিখতে গিয়ে সে পাগলের ন্যায় হয়ে গেল মুসলমানের ছেলেরা মনে রাখুন আব্দুল্লাহ মুকাফফা কোরআনের মোকাবেলায় যে কিতাবটা লিখেছিল ওই কিতাবটা নিয়ে তিনি রাজার রাজদরবারে তিনি বাহির হয়েছেন তার রুম থেকে রাজার রাজদরবারে যাবে রাজদরবারে পৌঁছে গেলে রাজকীয় সম্মান থেকে দেওয়া হবে রাজকীয় ভাবে তাকে সংবর্ধনা জানানো হবে রাজার রাজদরবারে দুজন সহকারী সঙ্গে লেখককে সঙ্গে করে নিয়ে আব্দুল্লাহ মুকাফফা চলেছেন রাজার রাজদরবারে যেতে চলে শুরু করেছেন যেতে 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 মধ্যে রাস্তার পাশে একজন হাফেজ কোরআন ছোট এতিম বাচ্চা রাস্তার পাশে গুনগুন করে কোরআন পড়ে ওয়াকিলা ইয়া আরজুবুল ইমা আকি ওয়া ইয়া সামাউ আকুলি ওয়া কিদাল মাকুজিয়ারুল আমর ওয়াস্তাত আলাল জুদি বাচ্চাটা যখন কোরআন পড়ে আব্দুল্লাহ মুকাফফার কানে যখন কোরআনের ছোট্ট একটা অংশ ভেসে এলো ওয়াকিলা ইয়া আরজুবুল ইমা আকি এতটুকু শব্দ যখন আব্দুল্লাহর মুকাফফার কান পর্যন্ত ভেসে এলো আব্দুল্লাহ মুকাফফা সঙ্গে সঙ্গে জমিনে কাঁপতে কাঁপতে বসে পড়ল সঙ্গীদেরকে বলল ওরে আমার সঙ্গীরা আরে ওই যে বাচ্চা কোরআন পড়ে ওই বাচ্চাটাকে কোরআন পড়তে বন্ধ করে দাও বাচ্চাটাকে কোরআন পড়তে নিষেধ করে দাও বাচ্চাটা কোরআন পড়তে যখন বন্ধ করে দিল আব্দুল্লাহ মুকাফফা এবারে জমিনে শায়িত হয়ে গেল জমিনে শুয়ে পড়ল আব্দুল্লাহ মুকাফফা বাচ্চা দিকে ইঙ্গিত করে বলে বাচ্চা রে বাদা জালিক তুমি যে কোরআন পড়েছিলে তারপরে আবার পড়তে শুরু করো বাচ্চাটা আবার পড়তে শুরু করলো ওয়াকিলা ইয়া আরজুবুল ইমা আকি ওয়া ইয়া সামাউ আকুলি ওয়া কিদাল মাকুদিয়ারুল আমরু ওয়াস্তাত আলাল জুদি বাচ্চাটা আবার কোরআন পড়তে পড়তে আব্দুল্লাহ মুকাফফার সামনে যখন কোরআন পড়া শুরু করলো আব্দুল্লাহ মুকাফফা সঙ্গীদেরকে বলে সঙ্গীরা রে আমার
তোমাকে আর রাজার রাজ দরবারে নিয়ে যেতে হবে না রাজ দরবারে নিয়ে যাওয়া লাগবে না আমি যে ঘরে বসে বসে কোরআনের মোকাবিলায় কোরআন লিখছিলাম যে ঘরে বসে বসে কোরআনের মোকাবিলায় কিতাব লিখছিলাম ওই ঘরে আমাকে পুনরায় ফিরিয়ে নিয়ে চলো আব্দুল্লাহ মুকাফফা দুজন সঙ্গীর সংসঙ্গের সঙ্গ নিয়ে দুজন সঙ্গীর সহযোগিতা নিয়ে আবার যে ঘরে বসে কোরআন লিখেছিল দীর্ঘ 6 মাস ধরে যে ঘরে বসে বসে কোরআন রচনা করেছিল ওই ঘরে আবার রাজ দরবারে তিনি পৌঁছে গেলেন ওই রুমের মধ্যে চলে গেলেন সঙ্গীদেরকে বলল সঙ্গীরারে কোথায় রয়েছে আগুন নিয়ে এসো সঙ্গীরা আগুন নিয়ে চলে এলো আব্দুল্লাহ মুকাফফা এবারে করলেন কি কোরআনের মোকাবিলায় যে কিতাবটা রচনা করেছিল ওই কিতাবের উপরে ভালো করে তেল তিনি ঢেলে দিলেন আগুন তিনি জ্বালিয়ে দিলেন সঙ্গীরা বলে হুজুর এত কষ্ট করে 6 মাস ধরে কিতাবের মোকা কোরআনের মোকাবিলায় কিতাব রচনা করলাম একটুখানি রাজার রাজ দরবারে পৌঁছে গেলে রাজকীয় ভাবে সম্মান পেয়ে যাব সম্বর্ধনা পেয়ে যাব কতই না হাদিয়া পাবো কতই না ইনাম পাবো সারা জীবন বসে বসে খেয়ে শেষ করতে পারবো না পৃথিবীতে আমরা প্রতিষ্ঠিত হয়ে যাব আব্দুল্লাহ মুকাফফা সঙ্গীদেরকে বলে এই সঙ্গীরা তোমরা জানো না আমি যেটা বুঝেছি তোমরা বোঝো না কোরআনের মোকাবিলায় যে কিতাব লিখেছিল ওই কিতাবের ভিতরে আগুন লাগিয়ে দেওয়ার চিৎকার মেরে বলে আমি আব্দুল্লাহ মুকাফফা বলতেছি খোদার কসম করে বলি এই কালামই লাগি পৃথিবীর কোন মানুষের নয় আরে কালামই লাগি পৃথিবীর কোন মানুষের পক্ষেও কামত পর্যন্ত এর নকল বানানো সম্ভব নয় জোরে বলুন সুবহানাল্লাহ আরে সবাই চিল্লে বলতে পারবেন না সুবহানাল্লাহ এই মুসলমানের ছেলেরা বক্তব্য আমার একটা জায়গায় পৃথিবীতে ইহুদিদের সংখ্যা হলো মাত্র 1,82,00,000 এই 1,82,00,000 হয়েও এরা পুরো পৃথিবীতে দাদাগিরি কিভাবে করে মুফাসসিরিন কেরামেরা মুহাদ্দিসিন কেরামেরা দুটো ব্যাখ্যা তারা দিয়েছেন এক নম্বরে ব্যাখ্যা হলো পৃথিবীর জমিনে সর্বপ্রথম যারা পৃথিবীর জমিনে সর্বপ্রথম যারা শিক্ষা প্রতিষ্ঠান বানিয়েছিল পৃথিবীর জমিনে সর্বপ্রথম যারা ইউনিভার্সিটি বানিয়েছিল তারা মুসলমানদের ছেলে নয় তারা হিন্দুর ঘরের সন্তান নয় তারা খ্রিস্টান ঘরের কোনো ব্রাদার নয় তারা হলো জাতিতে ইহুদি এজন্য ইহুদিদের মাথা থেকে এত বুদ্ধি এত কৌশল তৈরি হয় আবার প্রথমের বক্তব্য আপনাদের মনে আছে আরে বলছেন না কেন প্রথমে বলেছিলাম ইহুদিদের সংখ্যা 1,82,00,000 কিন্তু 1,240,00,000 মুসলমানকে তারা অহরহ হত্যা করে মারে শেষ করে নিধন করে 101,82,00,000 কাছে আমরা পারি না এর কারণ কি মূলত পৃথিবীর জমিনে সর্বপ্রথম যারা শিক্ষার দিকে অগ্রগামী হয়েছিল শিক্ষাটাকে যারা প্রাধান্য দিয়েছিল বাচ্চাদেরকে যারা স্কুল কলেজ আর ভার্সিটিতে পাঠিয়েছিল বিশ্ববিদ্যালয় যারা তৈরি করেছিল মুসলমানদের কোনো ভাইজান নয় হিন্দুর কোনো দাদা নয় খ্রিস্টানের কোনো ব্রাদার নয় তারা হলো জাতিতে ইহুদি ইহুদিদের সন্তান তারাই এজন্য পৃথিবীতে তাদের মাথা থেকে আজ পর্যন্ত এত প্রকৌশলী এত সিস্টেম এত বুদ্ধি বের হয় কথা বুঝতে পারলেন নাম্বার 2 মান্না ও সালোয়া খাবার পৃথিবীতে যারা সর্বপ্রথম জান্নাতি খাবার খেয়েছিলেন তারা হলো ইহুদি তারা কি আরে বলছেন না কেন ইহুদি ইহুদের আল্লাহর নবী ওসার আলাইহিস সালামকে বলেছিলেন আপনি যদি নবী হন তাহলে জান্নাতি খাবার আল্লাহকে পাঠাতে বলুন আমরা জমিনে বসে জান্নাতি খাবার খাবো আর আল্লাহর ধর্ম ইসলাম গ্রহণ করব ওজার নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ জান্নাতি খাবার পাঠালেন কোরআনের ভাষায় মান্না ওয়া সালওয়া এই খাবারটা হযরত মুসা আলাইহিস সালাম জি ওনার উম্মতদের জন্য এনেছিলেন জান্নাত থেকে যে আল্লাহর কাছে দোয়া কামনার জন্য পৃথিবীর জমিনে সর্বপ্রথম যারা জান্নাতে খাবার খেয়েছিল তারা হলো এই ইহুদি জাতি এই জন্যই এদের ব্রেনটা এত উন্নত পুরো পৃথিবীর মধ্যে পুরো বিশ্বের মধ্যে তারাই সবার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে এক অন্যের বিবাদ বাদিয়ে তাদের উদ্দেশ্য হলো ইসলাম আর মুসলমান নিধন করা কোরআনের বাণীগুলো পৃথিবীতে মুছে দিয়ে ইহুদিবাদী তাদের নিজ প্রতিষ্ঠিত ধর্মকে এস্টাবলিশ করা আপনার দায়িত্ব কি আপনি তো মুসলমান এদের বিপক্ষে কিভাবে লড়বেন সর্বপ্রথম বাঁচতে গেলে জীবনে সফলতা পেতে গেলে কোন দিকে কান দেওয়া লাগবে না ও বিনি খাচ্ছে আমি খাবো ওর কবরে কি আমি যাবো না আমার কবরে ও যাবে বলেন পৃথিবীতে মানুষ বিপদে পড়লে পুলিশ যায় বাঁচাতে মামাতো ভাই খালাতো ভাই যায় যায় না যায় না আরে বলছেন না কেন যাই জি কিন্তু আল্লাহর আদালতে যখন ধরা পড়বেন পৃথিবীর কেউ যাবে
বলুন না উমুক যাচ্ছে বলে আমাকে যেতে হবে বিষয় এরকম না আপনার জায়গা থেকে সর্বপ্রথম আপনাকে কোরআন নামে কিতাবটাকে আঁকড়ে ধরতে হবে ধরবে ইনশাআল্লাহ সবাই ধরবে ইনশাআল্লাহ জি মুসলমানদের বিপক্ষে সর্ববেশি সর্বত্র যারা ষড়যন্ত্র করে জাতীয় স্তর থেকে ছলে বলে কলে কৌশলে বিভিন্ন কায়দায় প্রক্রিয়ায় জাতীয় স্তর থেকে যারা মুসলমানদেরকে সরানোর চেষ্টা করছে তাদেরকে আমরা সর্বতোভাবে বয়কট করার চেষ্টা রাখব তাদের কালচার তাদের আদর্শ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব তাদের পণ্যগুলো আমরা বয়কট করার চেষ্টা করব যাতে করে আগামী দিনে আমরা যেন আমার মুসলমান ভাইদেরকে তার অর্থ শর্ত নিয়ে তারা আমাদের উপরে আবার যেন ঝাঁপিয়ে না পড়তে পারে সেদিকে আমরা সচেষ্ট থাকবো থাকবে ইনশাল্লাহ সবাই বলি ইনশাল্লাহ থাকবো হৃদয় শরীফ আল্লাহুম্মা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা ও হাশিমে মক্কি ও হাশিমে মক্কি মদনী শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে মদিনা আল্লাহ নে ফরমায়া আলম নশরহ লাক সদরক করিলেন বায়ান দেখো কোরআন ও রাফানা লাক যিকরক আল্লাহ নে ফরমায়া আলম নশরহ লাক সদরক করিলেন বায়ান দেখো কোরআন ও রাফানা লাক যিকরক হে রাসূলে আরবি হে রাসূলে আরবি মানব দরদি শাফাআত শাফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা হযরত উমর করতে কতল নবীর দারে যায় নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় সুবহানাল্লাহ বলুন একটু জোর করে সুবহানাল্লাহ বলুন হযরত উমর করতে কতল নবীর দারে যায় নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় হস চেহারা রবি হতার চেহারা মায়াবি দেখে উমর হয়ে যাই নবীজির ফানা ও নূর নবী নূর মদিনা ও নূর মদিনা আল্লাহুম্মা সবাই পড়ি সবাই পড়ি ওয়ালা আলি আমার শোনার চাঁদ ভাইরা সর্বশেষ কথা আপনাদেরকে বলছি প্রথমে বক্তব্য একটাই করেছিলাম আমাদেরকে শিক্ষায় শিক্ষিত হতে হবে আর পৃথিবীতে যত বড় শিক্ষায় শিক্ষিত হন না কেন বিএ এমএ এমকম টমটম ঝমঝম কত রকম কত কি ডিগ্রি পৃথিবীতে আছে প্রতিকৃত অর্থে মানুষ যদি আপনি হতে চান ছেলেকে যদি আপনি মানুষ বানাতে চান কোরআনের শিক্ষায় আপনার ছেলেকে শিক্ষিত করা লাগবে কোরআনের শিক্ষা আপনাকে নেওয়া লাগবে তাই তো নাকি আরে বলছেন না কেন কোরআন যার ভিতরে নাই এখনো পর্যন্ত সে অসম্পূর্ণ থেকে গেল সম্পূর্ণ হয় নাই পৃথিবীর জমিনে কোরআন হলো সেই কিতাব যে কিতাবের সত্যতা যে কিতাবের শ্রেষ্ঠতা পুরো পৃথিবীর সমস্ত কিতাবের ভিতরে বর্ণনা হয়েছে সুবহানাল্লাহ বলুন
আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই নবী যার আগমনের কথা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ সমস্ত কিতাবাদি সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে বর্ণনা করা হয়েছে সুবহানাল্লাহ বলুন ঋগ্বেদ সামবেদ অথর্ববেদ যজুর্বেদ প্রত্যেকটা বেদের পৃষ্ঠায় পৃষ্ঠায় হিন্দু ভাইদের একটা গ্রন্থের নাম হলো কল্কি পুরাণ কল্কি পুরাণের ভিতরে 10 জন মহামানব পৃথিবীর জমিনে সর্বশেষ ষষ্ঠ প্রেরিত ব্যক্তি মহামানব মহামানব মহান ব্যক্তিত্ব আসার ঘোষণা দেওয়া হয়েছে তার মধ্যে সর্বশেষ যিনি আসবেন কল্কি পুরাণ 2 নম্বর খণ্ড 25 নম্বর শ্লোকে বলা হলো সর্বশেষ আচ্ছা তাহলে সময় অনেকক্ষণ পার হয়ে গেছে আমার কিন্তু আরো আগে ছেড়ে দেওয়ার কথা ছিল যাই হোক বক্তব্য এখানেই ইতি করছি সেই সাথে আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ পাক পুরো পৃথিবীর ভিতরে মুসলমানদেরকে জান এবং মাল নিয়ে ইজ্জত এবং সম্মানের সহিত আল্লাহ পাক আমাদেরকে বসবাস করার চলার মতো তৌফিক দিক সকলে বলি আল্লাহুম্মা আমিন সেই সাথে আমি এটাও বলছি আপনাদের কাছে বক্তব্য বলতে গেলে অনেক কিছু আপনাদের কাছে উপস্থাপন উদাহরণ ইঙ্গিত দিয়েছি